লকডাউনে রক্তের সংকট মেটাতে রক্ত দিলেন পুলিশ কর্মীরা। দেশে করোনা বিপর্যয় ও লকডাউনের জেরে রক্তের মহামারী সংকট চলছে। সেই মহা বিপর্যয়কে মোকাবিলা করে রক্ত সংকট মেটাতে বদ্ধপরিকর হল বারাণসী পুলিশ জেলার অধীনস্থ সমস্ত থানার পুলিশ কর্মীরা। প্রতিদিনই চলছে রক্তদানের রক্তদান করার কাজ। শনিবার সকালে প্রত্যন্ত সুন্দরবন পোস্টাল থানায় আয়োজিত হয় রক্তদান শিবির। সেদিন শিবিরে 70 জন পুলিশকর্মী রক্তদান করে। সেদিন রক্তদাতা পুলিশকর্মীদেরকে শুভেচ্ছা ও মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন বারাইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মনির খান, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল ইন্দ্রজিৎ বসু সহ সুন্দরবন পোস্টাল থানার ওসি প্রদীপ পাল, এসআই সুকুমার রুদ্রাস সহ অন্যান্যরা।